আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আপনি যদি ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য ভেষজ ঔষধ সেবন করেন, তবে আপনার শরীর 80 বছরেও 20 বছরের তরুণের মতো থাকবে। শারীরিক দুর্বলতা ক্লান্তি কি জিনিস আপনি কখনোই টেরও পাবেন না। শিশু বয়সে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার কম খাওয়ার কারণে বয়স 30 না পেরোতেই আমাদের শরীরে ক্যালসিয়ামের অভাবে হওয়া রোগগুলো দেখা দেয়। আমরা শুধু শুনি যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে, কিন্তু কয়জন এই কথাটার গুরুত্ব দেই বলুন তো? ক্যালসিয়ামের অভাবে শরীরে কি কি রোগ হয় সেটাই বা কয়জন জানেন? এই না জানা এবং কম গুরুত্ব দেওয়ায় ফল পাওয়া যায় বৃদ্ধ বয়সে হাতে নাতে। বয়স 30 পেরোলেই শরীর অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। অফিস বা বাড়িতে কাজের চাপ বাড়লেই আমাদের শরীর মন একদম অবসন্ন হয়ে যায়। এর ফলে ঘরে বা বাইরে কোথাও আমরা আমাদের সর্বোচ্চ মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করতে পারি না। অবাক বা বিরক্ত হবেন না, কথাগুলো যেমন সত্যি তেমনই কিন্তু বাস্তব। অনেকেই ভাবছেন কথা বেশি বলছি, অল্প কথাতে আপনারা বুঝবেন না, ক্যালসিয়ামের ঘাটতিকে গুরুত্বও দিবেন না। ক্যালসিয়ামের ঘাটতি হওয়াকে গুরুত্ব না দিলে তারা এতটাই দেরি করে ফেলবেন যে হাড় ক্ষয় হাড় ফুটো হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে যাবে আপনার সাথে। বিশেষ করে তো এই সমস্যা মেয়েদেরই বেশি হয়, আর একবার হাড় ক্ষয় হতে শুরু করলে তার ক্ষতি থেকে বাঁচা খুবই কঠিন হয়ে যায়। মেয়েদের বয়স একটু বাড়লেই মাসিক বন্ধ হয়ে যায়, সেই সময়টা শরীরবৃত্তীয় কিছু পরিবর্তন হয় তাদের শরীরে। শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে তবে আপনার হাড় ফুটো হতে থাকবে, যাকে অস্টিওপোরোসিস বলে। অনেকেরই ছোট বড় ফুটো হওয়ার কারণে শরীরের হাড় হতে থাকে দুর্বল, আর দুর্বল হাড় একটু আঘাতেই কিন্তু ভেঙে যায়। বাজারে বহু রকমের ক্যালসিয়ামের ট্যাবলেট পাওয়া যায়, আবার অনেকে ডাক্তারের পরামর্শ না নিয়েই এসব ক্যালসিয়ামের ট্যাবলেট খেয়ে থাকেন। ফলে এমন কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় শরীরে যে সহজে আরও একটি রোগ আপনার শরীরে বাসা বাঁধে, অথবা ক্যালসিয়াম আপনার শরীরে সঠিকভাবে শোষিতই হচ্ছে না। আজ আমি আপনাদের শরীরে ক্যালসিয়ামের অভাব দূর করতে মাত্র 3টি উপাদানের আয়ুর্বেদিক একটি রেমেডি প্রস্তুত করে দেখাবো, এবং সাথে অবশ্যই সেবন বিধিও জানাবো। এই উপায়টি যদি একবার গ্রহণ করেন তবে হাড়ের দুর্বলতা ব্যথা ক্লান্তি কমজোরি শারীরিক কমজোরি আপনার কখনোই হবে না। আরও একটি বিষয় আজ বলছি বন্ধু, আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে না পারেন সময় থাকতে, তাহলে ভবিষ্যতে আপনি মারাত্মক সমস্যায় পড়ে যাবেন। তখন আর ক্যালসিয়ামের ট্যাবলেট খেলেও কোনো লাভ হবে না। রেমেডিটি প্রস্তুত করতে লাগবে বন্ধু শাহিদানা, এটাকে অনেকে রাগি দানা বা হালিম দানা নামেও চেনেন। মুদি দোকান, বড় কোনো গ্রোসারি শপ বা বানিয়াতি দোকানে আপনারা সহজেই এই শাহিদানা পাবেন। দ্বিতীয় উপাদানটি লাগছে কাঠবাদাম, মাত্র 4টি কাঠবাদাম লাগবে। এবারে একটি পরিষ্কার বাটিতে 1 চামচ শাহিদানা এবং 4টি কাঠবাদাম নিয়ে নিন। বন্ধু, শাহিদানা বাজার থেকে এনে অবশ্যই ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিবেন এয়ারটাইট বক্সে, এতে রেমেডিটি বানাতে আপনাদের সুবিধা হবে। পরিষ্কার 1 মগ পরিমাণ পানি এই বাটিতে দিয়ে দিন এবং এটি ভিজিয়ে ঢেকে রেখে দিন সারা রাতের জন্য। সকালে এই রেমেডিটি দেখতে এরকম হবে। আপনি যখন এই রেমেডিটি খাবেন তখন অবশ্যই কাঠবাদামের খোসা এভাবে ছাড়িয়ে নেবেন, কারণ কাঠবাদামের এই খোসায় ট্যানিন নামক একটি উপাদান থাকে যা কিনা মানব শরীরের জন্য অনেক ক্ষতিকর। তাই কাঠবাদাম ভিজিয়ে খোসা ছাড়িয়ে তারপরই সেবন করবেন। এবারে বন্ধু, এখানে আমাদের মেশাতে হবে 1 চামচ পরিমাণ আখের গুড়। ভাবছেন গুড় কেন ব্যবহার করবেন এই রেমেডি বানাতে? এই গুড় আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে, লিভার ভালো রাখবে, আপনার শরীর থেকে সকল টক্সিন বাইরে বের করে দিবে, আপনার রক্তকে পরিশুদ্ধ করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্বিগুণ হারে বাড়িয়ে দিবে, ফুসফুস যন্ত্রটিকেও পরিষ্কার করবে। তবে বলে রাখা উচিত যে ডায়াবেটিসের রোগী কিন্তু ভুলেও এই উপায়টি প্রস্তুত করার সময় গুড় মেশাবেন না। গুড় না মিশিয়ে শুধু শাহিদানা ও কাঠবাদাম গ্রহণ করুন। গুড় দিয়ে ভালোভাবে এই উপায়টি মিশিয়ে নিন। সেবন বিধি বলছি, সকালে ঘুম থেকে উঠে 1 গ্লাস উষ্ণ পানি পান করার 10 মিনিট পরেই আপনাকে এই রেমেডিটি সেবন করতে হবে। এটি সেবন করার 30 মিনিট পরে আপনি অন্য কোনো খাবার সেবন করতে পারবেন। বন্ধু, আপনি যদি শারীরিক দিক দিয়ে খুব বেশি কমজোরি দুর্বল অনুভব করেন ও আপনার শরীরে যদি ক্যালসিয়ামের অভাব খুব বেশি হয়ে থাকে, তাহলে সকাল বিকাল টানা 3 দিন এই রেমেডিটি আপনাকে 2 বার
প্রস্তুত করে সেবন করতে হবে। সেই ক্ষেত্রে রাতে ভিজিয়ে রাখা শাহিদানা ও কাঠবাদাম সকালে একবার খাবেন, আবার সকালে খাওয়ার পর আপনি আবারও শাহিদানা ও কাঠবাদাম একই পরিমাণে নিয়ে একইভাবে ভিজিয়ে রাখুন বিকালে খাওয়ার জন্য। এভাবে টানা তিন দিন সেবন করুন যারা এই সমস্যায় বেশি ভুগছেন। আর যাদের ক্যালসিয়ামজনিত সমস্যা কিছুটা কমের দিকে বা কেবল শুরু হয়েছে তারা একবেলা গ্রহণ করুন, তারা টানা 15 দিন এভাবে এই রেমিডিটি সেবন করতে থাকুন। আমি হলপ করে বলতে পারি বন্ধু, আজকের এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই রেমিডিটি প্রস্তুত করে খেলে আপনার শরীরে ক্যালসিয়ামজনিত সকল ঘাটতি, শরীরের কমজোরি, শারীরিক দুর্বলতা, হাড় ফুটো হয়ে যাওয়া, হাড়ের ক্ষয়, বাতের ব্যথা, অস্টিওপোরোসিস এই সকল ধরনের সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। ভিডিওটি দেখে আপনি উপকৃত হলেন, কিন্তু আপনি যদি চান আপনার পরিবারের অন্য আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদেরও উপকৃত করতে, তাহলে আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে। তা হলো এই ভিডিওর লিঙ্ক কপি করে আপনার যে কোনো সোশ্যাল লিঙ্কে শেয়ার করে দিতে হবে, তাহলে তারাও এই ভিডিওটি দেখে অনেক উপকৃত হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক আমার সামনের দিকে আরও নতুন নতুন ও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়। আর যদি নতুন হয়ে থাকেন, আজকেই প্রথম দেখছেন ভিডিওটি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে কোনো প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।